এই কোরআনুল কারীম আমাদের কাছে আছে নাকি নাই এই কোরআনের দাওয়াত যখন শুরু হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াতটা দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়ার আগেই তিনি চলে গেলেন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন অন্ধকার থেকে মানুষকে আলোতে আনতে হবে গোমরাহি থেকে হেদায়েতে আনতে হবে কুফর থেকে নিয়ে আসতে হবে ইসলামে মজলুম মানুষগুলোকে পরিত্রাণ দিতে হবে জাহান্নামী বান্দাগুলোকে জান্নাতি বানাতে হবে এই দিত্ত শপথ নিয়ে নবী চলে গেলেন হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন সুবহানাল্লাহ বলবেন না দিনের পর দিন রাতের পর রাত সপ্তাহ মাস কেটে যায় নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে বললেন ও মুহাম্মদ সবাই বলেন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আর যেন বলা না লাগে নবীজি যখন হারা গোহায় জিবরাইল ফেরেশতা এসে বলে ও মুহাম্মদ আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু বন্ধুরা আমার ভাইরা আমার মন দিয়ে শোনো রে বাপ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে জিবরাইল এসে যখন জানিয়ে দিলেন আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী চলে আসলেন দিনের দাওয়াত দিতে শুরু করলেন জমিনে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ এক দল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা এক দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামী এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ বলেন নাউজুবিল্লাহ এই খেরগুলো আস্তে আস্তে নাড়তে হবে আহা এগুলোতে বালু আছে তো আস্তে নাড়া দেয় আপনি শৈলর ঝুলে লড়তে আছে লোকজন পেছনে আপনারা যেই পরিমাণে দাঁড়ায় রয়েছেন এর চাইতে মোটামুটি কম পরিমাণে বৈশা রয়েছেন যারা দাঁড়ায় রয়েছে এর চাইতে বেশি সবাই একটু জায়গা দেন দেখি সবাই একটু জায়গা দেন যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগে বসেন অসুবিধা নাই জায়গা হইব আমি যাইতেছি গাড়ি গেলে জায়গা হইব অসুবিধা হ্যাঁ আমি গেলে গেলে জায়গা হইব টেনশন করেন না তখন বইয়া যাইয়েন হগলে হ্যাঁ সবাই একটু আগে বসেন কথা শুনেন নাই যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান আপনাদের জন্য অন্য ভাইকে একটু জায়গা দেন মার্শাল্লাহ মার্শাল্লাহ জি কথা বললেন না কেউ দয়া করে এদিকে এই মার্শাল্লাহ অনেক জায়গা দেখি আহা কথা বললে হবে না তো আপনারা চুপি চুপি কাজ করেন কথা বললেন না খেরগুলো আস্তে লাড়া দেন আবার সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আরো জুড়ে জি তাইলে নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম আর এক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা কোরআন শরীফে আছে নাকি নাই আল্লাহ বলছেন কুল হে রাসূল বলেন হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দেন যারা জানে না দুই দল কি সমান না যারা চিনে না দুই দল কি সমান না আপনি ইনস্টাগ্রামে একটু কথা বলতে হবে সবাই আওয়াজ করে বিরক্ত করেন না একটু কথা বলেন ইনস্টাগ্রাম বাজারে এক লোক দাঁড়িয়ে রয়েছে বাড়ি হইলো রংপুর হ্যাঁ দাদা আপনি জিগাইছেন ও কসবা গেল এই কুডিসম উনি গেলাম বল হ্যাঁ বাড়া আন্তাজ করে কইয়া দিছে সুজা দক্ষিণ দিকে যান এখন কি কন কুডিসমুনি পাওয়া যাবে কথা কেনা পাওয়া যাবে যেই লোক কুডিসমুনি চিনে না তারে জিগাইলে যেমন কুডি যাওন যাইতো না প্রয়োজনে কুমিল্লা দিয়া ঘুরান দিয়া আবার ইনস্টাগ্রাম ডুহন যাইব কিন্তু কুডিসমুনি যাওয়া যাবে না তাইলে বুঝা গেল জানুন না না জানুন না হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন
যারা জানে যারা জানে না দুই দল কখনোই সমান না, ঠিক কিনা বলেন? আমরা আজকে জানার জন্য এসেছি, মানার জন্য এসেছি, শোনার জন্য এসেছি। নবী এই জানানোর জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হলো আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ, বলবেন না? আরেকদল হয়ে গেল এমন, ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয়টা আবার কেমন মানুষ, আল্লাহ কয় বলছি নাকি মানুষ, উলাই কাকাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালকম আদল, জানোয়ারেরও কিছু বুঝ আছে, যার মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাই কাকাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালকম আদল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে সব বুঝে, খালি ইসলামটা বুঝে না, আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? সব বুঝে, বুঝে না বলতে কোনো জিনিস নাই। ওই দিন আমার সাথে এক হাসপাতালের ডাক্তার দেখা হয়েছে, কই হুজুর মানুষ যে কোন জায়গায় গেছে, হাসপাতালও শুয়ে শুয়ে গোনা করে। আমাকে হাসপাতালও শুয়ে তো আল্লাহ আল্লাহ করে, হ্যাঁ গোনা করে কেমনে? কয়েকবার ফিডে ফিডে লেগে গেছে, হাসপাতালও আইসে, এবারে রড ডুহাইয়া টানা দিয়া বান্ধিয়া রাখছি। এবারে আমার কুতুর পরে পরে জিগা, ভাই শরীরটা কবে ভালো হইব, এই টানারা ছাড়বেন কবে? কই কি রে, কই গিয়া লই না, যেতে ঠ্যাংলা বাঁচা তার দুইটা ঠ্যাং সুইটা লাইতাম না। হাসপাতাল হইতে হইতে এই গোনার চিন্তা করতে আছে, পরিকল্পনা করতে আছে, কেমনে ফিটবো, কি দিয়া ফিরা দেবো, কোন জায়গাটা ফিরে দিলে ট্যাঙ্কটা ভেঙে যাবো, এই বুদ্ধি করতে আছে হাসপাতালে বইয়া বইয়া। আল্লাহ বিবেক আকল বিবেচনা বুঝ ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিছে আল্লাহকে চেনার জন্য। আর আমার দেশের মুসলমান এই বিবেক বিবেচনা আকল বুদ্ধি কাজে লাগাইয়া আমার দেশের মুসলমানরা আল্লাহ থেকে ইসলাম থেকে দূরে থাকতে চায়, দূরে রাখতে চায়, ঠিক কিনা? এই দিনে বাংলাদেশে আজকে জয় জয়কার, যারা ইসলামের বিরুদ্ধে যত কথা বলতে পারে তাদের দেখবেন বাহাবা বেশি, তাদের দেখবেন প্রশংসা বেশি।